মিটিং ও জন্মদিনের পার্টির বুকিং করুন রুয়াম পার্টি সেন্টার, রুয়াম টার্কিশ রেস্টুরেন্ট, 230 কমার্শিয়াল রোড, লন্ডন E1 2NB, 02077809733। প্রতি বছর যুক্তরাজ্যে রোড ট্রাফিক অথরিটি যানবাহনের জন্য নতুন কিছু নিয়ম চালু করে। এপ্রিল মাস হতে যুক্তরাজ্যে একইভাবে কিছু নতুন নিয়ম চালু হয়েছে। নতুন আইন আসলে নতুন পরিবর্তন হয়, আর এই নতুন পরিবর্তনের সাথে যদি তাল মেলাতে না পারা যায় তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। সেজন্য আগে ভাগে নতুন নিয়মের সাথে পরিচিত করে তুলতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। তারা ড্রাইভারদের সাহায্য করছে নতুন আইন সম্পর্কে জানতে। এবার জানিয়ে দিচ্ছি যে চারটি প্রধান পরিবর্তন আসছে 2023 সালের এপ্রিল মাস হতে, সেগুলো সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। 2022 সালের মার্চ মাস হতে 2023 সালের মার্চ পর্যন্ত জ্বালানি শুল্কের হার কমানো হয়েছিল। এর কারণে প্রতি লিটার 5 পেনি পর্যন্ত দাম কমানো হয়। তবে 12 মাসের সময়কালে এই মার্চে শেষ হবার পর জ্বালানি শুল্ক বৃদ্ধি করা হতে পারে, যাতে প্রতি লিটার 12 পেন্স পর্যন্ত দাম বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বাজেটের দায়িত্বে নিয়োজিত পরামর্শ কমিটি। প্রতি বছর যুক্তরাজ্যের নাম্বার প্লেটের একটি নতুন সেট প্রবর্তন করে এবং 2023 সালেও একই ধারা অব্যাহত থাকবে, যার কারণে মার্চ মাস হতে রাস্তায় 23 রেজিস্ট্রেশন প্লেট নাম্বার এবং সেপ্টেম্বরে 73 নাম্বার প্লেটের অধীনে নতুন গাড়ি নিবন্ধিত হবে। গাড়ি চালকদেরও সতর্ক করা হচ্ছে যেন তারা তাদের রেজিস্ট্রেশন প্লেট পরিবর্তন না করে বা উদ্দেশ্যমূলকভাবে অস্পষ্ট না করে, কারণ এর ফলে £1,000 পর্যন্ত জরিমানা হতে পারে। ভারী পণ্যের যানবাহন শুল্কে শুল্ক পরিষদের উপরও পরিবর্তন আসছে। আগস্ট 2023 থেকে 12 টনের বেশি ওজনের সমস্ত হেভি গুডস ভেহিকলস যানবাহন রাস্তার ক্ষতির জন্য একটি শুল্ক প্রদান করতে হবে। মূলত 2024 সালে শুরু হওয়া এই নিয়ম কোভিডের সময় স্থগিত করা হয়েছিল, যা আবারও শুরু হবে আগস্ট মাস হতে। বিতর্কিত আল্ট্রা লো ইমিশন জোন অব্যবস্থা 29 আগস্ট 2023 হতে শুরু হতে পারে, যার অর্থ গ্যাস বা দূষণ নির্গমনের মান পূরণ করে না এমন গাড়িগুলোকে প্রতিবার চিহ্নিত করে 33টি এলাকা অতিক্রম করার সময় মাশুল হিসাবে 12.50 পাউন্ড চার্জ দিতে হবে। তবে কিছু যানবাহন রয়েছে যা আল্ট্রা লো ইমিশন জোন নিয়ম থেকে অব্যাহতি প্রাপ্ত, যার মধ্যে রয়েছে হুইলচেয়ার অ্যাক্সেসযোগ্য ব্যক্তিগত ভাড়ার গাড়িগুলো, যাদের 24 অক্টোবর 2027 পর্যন্ত সময় পর্যন্ত ছাড় দেওয়া হবে। কৃষিকাজে ব্যবহৃত যানবাহন, সামরিক কাজে ব্যবহৃত যানবাহন, 1 জানুয়ারি 1973 সালের আগে নির্মিত সকল গাড়ি হাইওয়েতে চালানোর অনুমতি দেওয়া হয় এমন যানবাহন, যেমন এক্সোডেটর, মোবাইল ক্রেন ইত্যাদি। তাই এইসব যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম চালু থাকবে না। জানিয়ে দিচ্ছে যানবাহন বা চালকদের জন্য যে নতুন আইনের কিছু পরিবর্তন, সে সম্পর্কে বিস্তারিত ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।